হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আমার ব্লগগুলো আপনার কাছে ভালো লাগবে। আমার আজকের ইফতারের মেইন রেসিপি হলো জর্দা। তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করে ফেলি। আশা করি আপনারা কারো না কারো উপকার হয়তো বা আসতে পারে। এই জর্দা বানানির ক্ষেত্রে এই ছোটো ছোটো মিষ্টিগুলো মাস্ট বি প্রয়োজন। তো এই জন্য আমি মিষ্টিগুলো আগে থেকে রেডি করি রেখে দেব। তো তারপরে এখানে আমি একটা ডিম নিয়েছি, আর ডিমটাকে আমি ছয় ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আজকে ডিম চপ বানাবো। আর আমি এখানে মেইনলি তিন একটা ডিমরে আমি ছয় ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি এখানে মাঝে ছয়টা ডিম চপ বানাবো এই জন্য। তো এখন আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে এখন ভালো করে হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নিব, যতটুকু সম্ভব ভালো করে ভেঙে নিব। তো আলুগুলো আমি ভেঙে নিয়েছি, আর এখন দিয়ে দিব এখানে একটার মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, চারচি চাল স্বাদ অনুযায়ী দিবা। তারপরে দিয়েছি এখানে ধনে পাতা, আর মিষ্টিগুলো আমি একটু হালকা করে লাড়িয়ে দিচ্ছি, কারণ মাঝে মাঝে এটা নাড়াচাড়া না দিলে এটা পুড়ে যাবে। আর অবশ্যই মিষ্টিগুলো অল্প আগুনে মানে ভেজে নেবেন। তারপরে হলদির গুঁড়া, মরসুর গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে এখন ভালো করে মেখে নেব। তো এখন আমি হাতের মধ্যে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আলু, আর আলুটা একটু চ্যাপ্টা করে তারপরে এর মধ্যে দিয়ে দিব ডিম। আর যেরকম মানে আলুর চপ ডিম চপের শেপটা থাকে, আমি এরকমই শেপ দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে নিব। আপনারা চাইলে গুল গুল করেও বানিয়ে নিতে পারেন, যার যে চয়েস অনুযায়ী। আসলে এটা একান্ত নিজস্ব ব্যাপার। তো সবগুলোই আমি ওরকম করে বানিয়ে নিব। আমার সবগুলো ডিম চপ রেডি হয়ে গেছে, আর এখন আমি এগুলো ভেজে নিব। আর আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, তো এখন তেল থাকি সবগুলোকে তেল নিচে আমি তুলে নিব। তো এখন আমি চিনি সিরাটা মানে এক কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। আর এখন মিষ্টিগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করলেই আমার মিষ্টিগুলো হয়ে যাবে। তো তারপরে এখানে একটা হান্ডি নিছি, আর হান্ডির মাঝে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি, আর দিয়ে দিব এক চা চামচের মতো জর্দার রং। তো আপনাদের কাছে জর্দার রংটা না থাকলে এখানে মাঝে ফুড অরেঞ্জ কালারও মানে ব্যবহার করতে পারবেন। তো তারপর পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করব। তো এর থেকে আমি আলু চপগুলো করে নিচ্ছি, কারণ সময় যেহেতু অনেক বেশি কম, টাইমে আগে সব কিছু রেডি করতে হবে, এই জন্য আমি এক্সাইটেডই আলু চপগুলো করে নিচ্ছি। জর্দার পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল, আর এটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আমি আজকে এক কাপ পরিমাণের মতোই বানাবো। তো এই চালটাকে আমি 80% মতো সিদ্ধ করে নিব। যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটি চাকনির মাধ্যমে নিয়ে চালটাকে মানে পানিটা আলাদা করে নেব। তো তারপর আমি একটা হান্ডি নিয়েছি, আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি। ঘিটা এখানে মাস্ট বি ব্যবহার করবেন, তাহলে সুন্দর একটি স্মেল পাবেন। তো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে চাল করে রাখা চাল। তো চালটা দিয়ে এখন আমি এক মিনিটের মতো ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখানে দিয়ে দিয়েছি দুইটা দারচিনি আর একটা তেজপাতা। আপনাদের কাছে যদি এলাচি গ্রানটা ভালো লাগে তাহলে দিতে পারেন। তো তারপরে দিয়ে দিব এখানে প্রায় হাফ কাপ পরিমাণের মতো চিনি। তো চিনিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব, আর দিয়ে দিব হাফ কাপ
বরফের মতো পানি, আর পানির পরিমাণটা একটু কম হয়েছে, তো আমি এখানে আরও অল্প পরিমাণে পানি অ্যাড করব। এখন ভালো করে নেড়েছে এটাকে ঢাকনা মানে না দিয়ে এটাকে চাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত চালের গায়ে গায়ে পানিটা লেগে আসছে। তো যখন পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে লেগে আসবে, তখন আমি এটাকে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দমে দিয়ে দিব। তো দেখুন পানিটা গায়ে গায়ে লেগে এসেছে, তো এখন ঢেকে আমি 10 মিনিটের মতো এটাকে দমে রেখে দিব। তো এইদিকে আমার আলুর চপগুলো হয়ে গিয়েছে, আর এখন আমি এইদিকে বসিয়ে দিয়েছি ছানা, আর ছানাটা হয়ে গেলেই আমার ইফতারিটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো আমি এখানে মাঝে মাঝে এটা নাড়াচাড়া করে দিব, কারণ এটা নিচ থেকে লেগে যেতে পারে, তো অবশ্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো প্রায় 12 মিনিট পর ফিরে এলাম, আর আমার চর্তাটা হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে এখন ভালো করে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এইদিকে আমার ছানাটা হয়ে গিয়েছে, আর এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সব রান্ধাই শেষ হয়ে গিয়েছে, আর এদিকে আমি সেহরির জন্য রান্নাটাও শেষ করে নিচ্ছি। আসলে সন্ধ্যা পরে আর তেমনটা এনার্জি থাকে না রান্নাবান্না করার, তো আমি সবসময়ই ইফতারে যা রান্নাবান্না করি ওই সময় আমি সেহরি রান্নাটা শেষ করে ফেলি। আর সবারই আমার মতো হয়তো বা এরকম মানে অবস্থা, আর যেহেতু সারাদিন রোজা রেখে ইফতার করার পরে আর তেমনটা এনার্জি থাকে না, তাই সবথেকে বেশি বেটার হয় যদি ইফতার বানানোর সময় আপনারা এই রান্নাটা শেষ করে ফেলেন, তাইলে খুব বেশি মানে ভালো হয় আর কি আমাদের জন্য। তো যাই হোক, এ পর্যায়ে আমি জর্দার মধ্যে কিছু পরিমাণে দিয়ে দিব কুড়া দুধ, আর এটা পুরোপুরি অপশনাল, আমি টেস্টটা একটু বাড়ানোর জন্য এটা ব্যবহার করেছি। তো তারপরে একটা ভালো করে মিক্স করে একটা বাটির মধ্যে আমি সবগুলো জর্দা নিয়ে নিব, আর উপর থেকে দিয়ে দিব আমি আগে থেকে যে সুইট মিষ্টিগুলো বানিয়ে রেখেছি। উপর থেকে দিয়ে দিব মিষ্টিগুলো, আর মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলো দেওয়ার পর আমি উপর থেকে আবারও কিছু পরিমাণে দিয়ে দিব গুঁড়া দুধ দেখতে সুন্দরের জন্য। তো রেডি হয়ে গেছে আমার জর্দা। তো আলহামদুলিল্লাহ আমাদের সব ইফতার রেডি, আর এখন আমরা ইফতার করব। আর এতক্ষণ আমার ব্লগগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।